أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আমি মোহাম্মদ দেলাওয়ার হোসেন, অধ্যক্ষ বুলদিঘি কামিল মাদ্রাসা শাহরাস্তি সাদপুর। করোনা ভাইরাসের এই মহামারীর সময়ে নিয়মিত এবং দীর্ঘ সময়ে ক্লাস না হওয়ার কারণে আমরা অনলাইনের মাধ্যমে ক্লাস নেওয়ার উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের বুলদিঘি কামিল মাদ্রাসার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার ক্লাসের আজকের আলোচনা সমূহ মনোযোগ দিয়ে শুনবে। পবিত্র কোরআন মজিদের সুরায় নেসার 43 নম্বর আয়াত নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। এখানে এই আয়াতটি নাজিল হওয়ার প্রেক্ষাপট হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কতিপয় সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দিলেন ওনার বাড়িতে। তার মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। দাওয়াতে উনি সবাইকে আপ্যায়ন করাইলেন এবং বিভিন্নভাবে তাদেরকে খাওয়া দাওয়া খাওয়াইলেন। ইত্তেফাকে খাওয়ার পরে আরবের তখন চলাচলিত নিয়ম অনুযায়ী সবাইকে মদ দেওয়া হইলো, সবাই মদ্যপান করলেন। তখনও মদ হারাম হয় নাই, ইসলামের প্রাথমিক যুগে তখনও মদ হালাল ছিল। কিন্তু হালাল থাকা অবস্থায়ও কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদ্যপান করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় মদপান থেকে বিরত ছিলেন। এমনকি মেয়েরাজও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদ দেওয়া হয়েছিল, রাসুল সাল্লাহ আলাই সাল্লাম মদ পান করেন নাই, রাসুল সাল্লাহ সাল্লাম দুধ পান করেছিলেন। তো আজকে এখানে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি সেই বিষয়ে আমরা লক্ষ্য করলে দেখি যে হযরত ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই, হযরত আপনার ইমাম দাউদ রহমতুল্লাহ আলাই এবং নাসাই শরীফে আমরা এই ঘটনাটি উল্লেখ পাই যে মদ্যপ অবস্থায় মাগরিব নামাজ কাছাকাছি হয়ে যাওয়াতে না আজান দেওয়া হইলে এবং নামাজে সবাই নামাজে দাঁড়াইলেন, খাওয়ার পরে মদ্যপান করার কারণে তখন সবাই মদ্যপ এবং নেশাগ্রস্ত ছিলেন। এই নেশাগ্রস্ত অবস্থায় সবাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতের জন্য দাঁড় করাইলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ইমামতি করার জন্য দাঁড়াইলেন এবং উনি নামাজ পড়াইতেছিলেন। এমন সময় উনি সুরায় কাফুরুন দিয়ে নামাজ পড়তেছেন। সুরায় কাফুরুনের সার জায়গায় লা শব্দ উনি উল্লেখ না করার কারণে নামাজের সুরা পূর্ণাঙ্গ হয় নাই, নামাজ হয় নাই। এই বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে পৌঁছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষয়টা অবহিত করেন এবং আল্লাহর পক্ষ থেকে তখন এই আয়াত নাজিল হয়। ইয়া বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তাআলামু মা তাকুলুনা ওয়া লা জুনাবা ইল্লা আবিরিস সাবিল হাত্তা তাগতাসিলু ওয়া ইন কুনতুম মারাদা আও আলা সাফারিন আও জা আহাদুম মিনকুম মিনাল গায়িতি আও লামাসতুম নিসা ফালাম তাজিদু মাআন فَتَيَمَّمُوا صَعِيدًا طَيِّبًا فَامْسَحُوا بِوُجُوهِكُمْ وَأَيْدِيكُمْ إِنَّ اللَّهَ كَانَ غَفُورًا غَفُورًا অনুবাদ: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকরাবুস সালাতা, তোমরা নামাজের নিকটবর্তী হইও না। ওয়া আনতুম সুকারা, যখন তোমরা নেশাগ্রস্ত থাকো। ইসলামের প্রাথমিক যুগে তখনও মদ হারাম হয় নাই, এই জন্য নেশাগ্রস্ত অবস্থায় আল্লাহ নামাজের নিকটবর্তী না হওয়ার জন্য নিষেধ করেছেন। হাত্তা তাআলামু মা তাকুলুনা, তোমরা না জানো। হাত্তা তাআলামু, তোমরা অবগত না হও। মা তাকালুনা, মা তাকুলুনা, তোমরা কি বলতেছো, কি বলতেছো, এটা যদি অনুধাবন না করো তাহলে তোমরা নামাজের নিকটবর্তী হইও না। ওলা জুনাবা ইল্লা আবিরিস সাবিল, অথবা তোমরা অপবিত্র অবস্থায় থাকো। ওলা জুনুবান, অথবা তোমরা যদি জুনুবি অবস্থায় থাকো, অপবিত্র অবস্থায় থাকো। ইল্লা আবিরিস সাবিল, অথবা দীর্ঘ দীর্ঘ পথ অতিক্রম করে এসে থাকো।
আলা সাফারিন, অথবা তোমরা যদি সব আবির সাবিল, এবং তোমরা যদি দীর্ঘ পথ অতিক্রম করে এসে থাকো, হাত্তা তাক্তা ছিল, এবং তোমরা গোসল করে নিবে। দীর্ঘ পথ অতিক্রম করে আসার পরে এবং অপবিত্রতা থেকে পবিত্রতা হাসিল করার জন্য তোমরা কি করে নিবে? গোসল করে নিবে। ওয়াইন কুনতুম মারাদা। আর তোমরা যদি অসুস্থ থাকো, আও আলা সাফারিন, অথবা তোমরা যদি সফরে থাকো, তোমরা যদি অসুস্থ থাকো অথবা যদি সফরে থাকো, প্রথম আয়াতে প্রথম দিকে আল্লাহ বলছেন কি, জুনুবি অবস্থা এবং এই পথ অতিক্রম করার কারণে যদি অপবিত্র হও, তাহলে পবিত্রতা অর্জন করে নিবে। এবং এখন বলছেন যে তোমরা যদি অসুস্থ থাকো অথবা সফর থেকে এসে থাকো, আও যা আহাদুম মিনকুম মিনাল গায়েতে, অথবা তোমরা যদি পসরা পায়খানা থেকে এসে থাকো, আওলা মাস্তুম নেসা, অথবা যদি তোমরা স্ত্রী সহবাস করে এসে থাকো, ফালাম তাজিদু মা আন, আর যদি অবস্থায় পানি না পাও, ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান, তাইলে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে নিবে। আর তায়াম্মুমের ফরজগুলি কি, ফামসাহু বিওজুহিকুম, তায়াম্মুমের সব আপনার ফরজ হলো তিনটা, ফামসাহু বিওজুহিকুম, মুখমণ্ডলকে মসে করা, মাটি দিয়া হাতকে বলে মুখমণ্ডল মাসে করা, পাতায়াম্মামু বেজুকুম, ফামসহ বেজুকুম, ওয়াইদিয়াকুম, এবং হাত আপনার হাত কি করতে হবে, মসে, হাত মসে করতে হবে, কুনি পর্যন্ত হাত মসে করতে হবে, দুনো হাত হাত মসে করা। তো প্রথম হইলো তাইমুমের নিয়ত করা, তারপর হইলো পবিত্র মাটি দ্বারা তৈমম করা, প্রথমে হাত মাসে করা, এরপরে মুখমণ্ডল মাসে করা, মুখমণ্ডল মাসে করা, এরপরে হাত মাসে করা। ইন্নাল্লাহা কানা গাফুয়ান গাফুরা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মার্জনাকারী এবং ক্ষমাপরায়ণ। আল্লাহ রাব্বুল আলামিন সান না মানুষ বিপদে পড়ে নামাজ ছেড়ে দেখ, মানুষ অসুস্থ হয়ে নামাজ ছেড়ে দেখ, এমন লোক আছে, ডাক্তার নিষেধ করছেন যে পানি নেওয়া যাবে না।